সৌদি আরবের ভিসা আমরা কিভাবে চেক করতে পারি, বা মোফা যেটাকে বলা হয় মোফা কিভাবে চেক করতে পারি? তা আমরা এখানে একটা আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, ভিডিওর নিচেও দেওয়া থাকবে অ্যাড্রেসটা, আপনারা এই অ্যাড্রেসে ঢুকে চেক করতে পারবেন। যেটা কপি করলাম, কপি করার পর ব্রাউজারে যে আমি গুগলেও যেতে পারি বা ডিরেক্ট এখানে পেস্ট করে দিতেও পারি। তারপর ভিসা সার্ভিস প্ল্যাটফর্ম এখানে যাব আমরা। যাওয়ার পর এটা আমার ইংলিশ করা ছিল, এই জন্য ইংলিশে চলে আসছে। তো এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে দিবেন, মানে আপনি আপনার ভিসা স্ট্যাটাস সম্পর্কে জানতে। আর যদি আপনার ভিসা হয়ে থাকে সেটা কিভাবে চেক করবেন যে আসলে এটা আমার জেনুইন ভিসা কি না, এটা চেক করার জন্য আমরা বলা হলো না, আমরা ইন্ডিভিজুয়ালে যাব। ইন্ডিভিজুয়ালে যাওয়ার এখানে অনেক ধরনের আছে, হজ, উমরা, ভিসা ফি পেমেন্ট, মানে বিভিন্ন ধরনের। আমরা ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটাতে যাব। অ্যাপ্লিকেন্ট ডাটাতে গেলে আমরা এখানে ভিসা নাম্বার, ভিসা টাইপ, এখানে অনেকগুলো টাইপ আছে। আপনি কোন ভিসা, ওয়ার্ক থেকে, ট্যুরিজম, মেডিকেল, এডুকেশন, ট্রান্সপোর্ট, তারপর কমার্শিয়াল, গভর্নমেন্ট, ওয়ার্কিং, এটা ওয়ার্ক ভিসা। তো ওয়ার্ক ভিসা ইমেজ হচ্ছে 98, 98 4712, এটা হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশ থেকে। আর এটা অ্যাপ্লিকেশন করেছিল ঢাকা, ঢাকা। এখানে সার্চ দিলেই হ্যাঁ, সার্চ দিলেই চলে আসতেছে। জি, এভাবেই খুব সহজ নিয়মে আপনি সৌদি আরবের মুফা বা ভিসা চেক করতে পারেন যে এটা সঠিক কিনা।